হ্যালো ফ্রেন্ড এন এম চ্যানেল আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দশ ও এগারোই জানুয়ারি দু হাজার কুড়ি হতে চলেছে এক চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের নাম মুন এই মুন চন্দ্রগ্রহণের নামকরণ করেছেন কে এবং এই চন্দ্রগ্রহণের নাম মুন হলো কেন এর পিছনে কী কাহিনি লুকে রয়েছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মাঝে মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে দশই জানুয়ারি দু সালে প্রথম গ্রহণ সংগঠিত হবে বছরের মোট পাঁচটি চন্দ্রগ্রহণের মধ্যে এটি প্রথম গ্রহণ এই গ্রহণ ঘিরে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে তাৎপরটা বাড়ছে কৌতূহল এমন পরিস্থিতিতে এক নজরে দেখে নেওয়া যাক উল মুন সম্পর্কে কি কী জানা যাচ্ছে কেন বা এমন নামকরণ করা হয়েছে এই গ্রহণের কেন নাম উলমুন মূলত মুন নামকরণটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে প্রতিটি মাসে চন্দ্রগ্রহণকে এক একটি বিশেষ নামে নামকরণ করা হয় আর জানুয়ারি মাসের পূর্ণচন্দ্রের নাম উলফমুন আর সেই চন্দ্র পূর্ণচন্দ্রের সময়ই সংগঠিত হতে চলেছে গ্রহণ আর সেই থেকেই নাম উল্ফমুন চন্দ্রগ্রহণ মুন ও প্রাচীন আমেরিকান মিথ সোনা যায় উলফমুন মার্কিন উপজাতিদের হাত ধরে এসেছে সেই সময় শীতের রাতে দল বেঁধে নেকড়েদের চলতে দেখা যেত আমেরিকান বিভিন্ন জঙ্গলে আর ক্ষুধার্ত নেকড়েদের বেশ ভয় পেত জঙ্গলে থাকা উপজাতির বিভিন্ন গোষ্ঠী উপজাতির বিশ্বাস ছিল খুদার বসে বছরের প্রথম চাঁদকে গিলে ফেলে নেকড়েরা আর সেই থেকে জানুয়ারির পূর্ণচন্দ্রের নাম উল্ফমুন চীনাদের ইয়ার অফ র্যাট এ মুন চৈনিক জ্যোতিষশাস্ত্র মতে উনিশশো আঠাশ উনিশশো ছত্রিশ উনিশশো আটচল্লিশ উনিশশো ষাট উনিশশো ও দু সালে জন্ম জন্মগ্রহণকারী মানুষরাই সাধারণত এই র্যাট হিসাবে বিবেচিত হন আর এই সংখ্যা তথ্য অনুযায়ী দু সাল ইয়ার অফ র্যাট ফলে এমন বছরে উল্ফ মুন রাশিচক্রে কি প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে বহু কৌতূহল এবার জেনে নেওয়া যাক এই মুন কয়টাই শুরু হবে জানুয়ারি মাসে চন্দ্রগ্রহণকে উলফ মুন নামে অভিহিত করা হয় এই বছরে চন্দ্রগ্রহণ চার ঘন্টা স্থায়ী হবে ভারতীয় সময় রাত দশটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ মনে করা হচ্ছে এই গ্রহণে নব্বই শতাংশ ঢেকে দেবে চাঁদকে তবে বন্ধুরা বাংলাদেশের সময় অনুযায়ী তিরিশ মিনিট আরও যুক্ত হয়ে তারপরেই গ্রহণ শুরু হবে এবং শেষ হবে ডিসক্রিপশন বক্সে আমার গ্রহণের সময়গুলো একজ্যাক্ট সময়গুলো দেওয়া আছে এবং লিঙ্কও দেওয়া আছে কোথা থেকে আপনারা ডিটেলসে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ